আচ্ছা পদ্ধতি তো একটাই হোমিওপ্যাথি সেক্ষেত্রে হোমিওপ্যাথি যারা চিকিৎসক তাদের মধ্যে মতের এত অমিল কেন ঘটছে দেখুন দুটো কথা অবশ্যই আমিও দেখতে পাচ্ছি সেটা মতের অমিল কিন্তু মতের অমিল থাকাটা বিজ্ঞানের বোধহয় একটা লক্ষণ কারণ আমি আমার মতটাকে প্রতিষ্ঠিত করতে চাইব এটাই তো স্বাভাবিক কিন্তু যুক্তি যেন সঠিক থাকে যে যুক্তি সঠিক আমরা মতের অমিল এক গাদা মদ নিয়ে আলটিমেটলি কোনো কাজই হলো না আমরা পেশেন্ট করোনার পেশেন্টকে ঠিক করতে পারলাম না বা তাকে প্রিভেনশান করতে পারলাম না যে কোনো একটা সেটা কোনো আমার মনে হয় না যুক্তিযুক্ত ব্যাপার বলে হ্যাঁ আর মতের অমিল এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কি আমরা তো এতক্ষণ হ্যানিম্যান বা ডক্টর অ্যালেন হ্যাঁ এদের কথা আমি দেখলাম বললাম হ্যানি হ্যানিম্যান পরবর্তী যুগে ডক্টর বনিং হোসেন ডক্টর কেন্ট এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবদান হোমিওপ্যাথিতে রেখেছেন হ্যানিম্যানের যে বক্তব্য সেটাকে কিন্তু আরও বেশি স্পষ্টিকরণ ওরা করেছেন আরও বেশি ক্লারিফিকেশান ওরা করেছেন হ্যাঁ এবং আজকে আমরা যে হোমিওপ্যাথিটা ব্যবহার করি এটা কিন্তু খালি হ্যানিম্যানের প্রবর্তিত মতবাদ এরম ব্যাপার না এটা কিন্তু এই সব বড় বড় যারা স্টলওয়ার্ডস ছিলেন যারা খুব দিক প্রদর্শক ছিলেন তারাও কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে প্রচুর কন্ট্রিবিউশন করেছেন প্রচুর যোগদান তাদের এবং আমরা যে হোমিওপ্যাথিটা আজকে ব্যবহার করি সেটা কিন্তু এদের এই সমস্ত সবাইকে মিলে একটা মানে একটা মডিফাইড হোমিওপ্যাথি আমরা বলতে পারি একটা আধুনিক হোমিওপ্যাথি আমরা বলতে পারি সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে হ্যানিম্যানের কনসেপ্ট অফ সিমটম আর পরবর্তীকালে যে কেন্টের কনসেপ্ট অফ সাপোজ কন কেন্টের কনসেপ্ট অফ সিমটম এই দুটো কিন্তু একটু আলাদা যেমন আমি একটা কথা বলতে চাই যে হ্যানিম্যানের সময়তে সমস্ত সিমটম উনি বললেন যে সব সিমটমের মধ্যে খুব পিকিউলিয়ার যেমন আমি একটা কথা বলি উদাহরণ দিই যে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে লস অফ টেস্ট লস অফ স্মেল এটা খুব একটা ক্যারেক্টারিস্টিক সিমটম এটা কিন্তু বেশি ডিজিজের ক্ষেত্রে দেখা যায় না হ্যাঁ তো এইটা খুব ক্যারেক্টারিস্টিক এইটাকে উনি খুব ইম্পর্টেন্স দিতেন এই ধরনের ক্যারেক্টারকে তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্যারেক্টারকে এই ধরনের পিকিউলিয়ার যেগুলো হতো সেগুলোকে উনি খুব ইম্পর্টেন্স দিতেন ওনার সময় তো ওনার ধারণা অনুযায়ী ওনার ধারণা অনুযায়ী আলাদা করে মানুষ মানসিক লক্ষণ রোগ মানে রোগের লক্ষণ এটা কিছু ছিল না পরবর্তীকালে কেন্ট ডক্টর জেমস টেলার কেন্ট উনি খুব মানে অত্যন্ত বড় একটা অবদান রেখে গেছেন উনি কি বললেন ওনার কিন্তু উনি কিন্তু এই সম্বন্ধে একটা খুব ভালো ধারণা আমাদের দিয়ে গেছেন আমরা যদি কেন্টের বত্রিশ নম্বর লেকচার খুলি আমি পেজ নাম্বারগুলোর জায়গায় লিখে রেখেছি দুশো পাঁচ নম্বর পেজেতে সেখানে উনি কি বলছেন সেখানে উনি বলছেন ইট ইজ নেসেসারি টু নো সিগনেস নট ফ্রম প্যাথোলজি নট ফ্রম ফিজিক্যাল ডায়াগনসিস নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট দিজ ব্রাঞ্চেস আর বাট বাই সিমটমস দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার মানে কী দেখে উনি বলছেন উনি বলছেন যে আমরা প্যাথোলজি আমরা এখনও পর্যন্ত যা যা জানতে পেরেছি একই রকম প্যাথোলজি যেমন করোনা ভাইরাস কী করছে যে তার লস অফ টেস্ট লস অফ স্মেল হ্যাঁ এটা এক ধরনের প্যাথোলজি বা আমরা এখনও পর্যন্ত যা যা জানতে পেরেছি আমাদের তো কোনো এখনও পর্যন্ত যা যা ডাটা আমাদের কাছে আছে যা যা তথ্য আমাদের কাছে আছে এগুলো খুব বেশি হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই তথ্যগুলো নেননি এগুলো মেনলি এখনও পর্যন্ত যে ছ মাস ধরে চলছে এই রোগটা সেটা মোটামুটি অ্যালোপ্যাথিক ডাক্তাররাই সেটা নিয়েছেন ফলে আমাদের কাছে কিন্তু খুব বেশি এই যে ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেল এই ডাটাগুলো আমাদের কাছে খুব বেশি এসে পৌঁছয়নি হুম এই ডাটাগুলো এলে আমরা আরও ভালো বুঝতে পারবো যে সবার ক্ষেত্রেই কি একই রকম সিমটম দেখা দিচ্ছে আমি যেমন আর বলবো যে এই প্যাথোলজিক্যাল সিমটমগুলো সম একই রকম হলেও হ্যাঁ সমস্ত করোনার পেশেন্টের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল সিমটমগুলো সমান হলেও তাদের কিন্তু জলের তেষ্টা মানসিক যে তাদের সুখ দুঃখ বেদনা অর্থাৎ মানসিক লক্ষণ এগুলো কিন্তু সব সব পেশেন্টের ক্ষেত্রেই একই নয় হুম তারপরে উনি লাইনে আরেকটা কি লিখেছেন আর ট্রু হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার ক্যান নট বি ক্যান নট বি মেড অন প্যাথোলজি সরি আর ট্রু হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন ক্যান নট বি মেড অন প্যাথোলজি অর মরবিড অ্যানাটোমি বিকজ প্রুভিং হ্যাভ নেভার বিন পুস্ট ইন দ্যাট ডাইরেকশান মানে হোমিওপ্যাথিক প্রুভিং আমি আগেই যেটা বললাম যে ড্রাগ প্রুভিং হুম ড্রাগ প্রুভিংয়ে কী করা হচ্ছে আমি একটা ওষুধ দিচ্ছি একটা সুস্থ মানুষের শরীরে তার কী কী দেখা যাচ্ছে তার জলতেসটা কমে গেছে বা জলতেসটা বেড়ে গেছে তার জীব শুকিয়ে গেছে বা জীব ভিজে আছে যা সে মানসিক চঞ্চলতাম তার মধ্যে আছে বা মানসিকভাবে সে খুব ধীর স্থির হয়ে পড়েছে এইগুলো ড্রাগ গ্রুপিং আমরা পাই এগুলো কিন্তু সেইভাবে প্যাথোলজিক্যালি আমরা বর্ণনা করতে পারি না তার মানে প্যাথোলজিক্যাল সিমটমগুলো উনি অতটা ইম্পর্টেন্স দিতে বললেনি কেন বলেনি উনি বলেছেন একটা মানুষ মানুষের মধ্যে একটা সুস্থ মানুষ তার মধ্যে কি চেঞ্জ হচ্ছে একটা ড্রাগ আমি একটা রোগ হলেও তার শারীরিক এবং মানসিক চেঞ্জ হচ্ছে আর তার ড্রাগ প্রুভিংয়ের সময়ও শারীরিক মানসিক কিছু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি এই যে সূক্ষ্ম যে পরিবর্তন সেটাই হচ্ছে অরিজিনাল হোমিওপ্যাথির লক্ষণ সেইটাকে প্রাধান্য দিতে হবে বেশি পরবর্তীকালে কিন্তু উনি সমস্ত সিমটমগুলোকে উনি ফিজিক্যাল জেনারেল প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন মেন্টাল জেনারেল মানে মানসিক লক্ষণগুলোকে তারপরে উনি যে সিমটমগুলোকে যে সিমটমটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল যেমন জলের তেষ্টা চিদে ঘুম হ্যাঁ জিভের কীরকম অবস্থা কি পছন্দ টক পছন্দ না মিষ্টি পছন্দ হ্যাঁ কী অপছন্দ কোনটা খেলে তার কষ্ট হয় এই সমস্ত জিনিসগুলিকে উনি অত্যন্ত প্রাধান্য দিয়ে দেখিয়েছেন এবং এই রোগ লক্ষণকে বাদ দেননি উনি রোগের লক্ষণকে বাদ দেননি এই যে করোনার ক্ষেত্রে লস অফ টেস্ট লস অফ স্মেল এটাও কিন্তু একটা পিকুলিয়ার ক্যারেক্টার এটাকে কিন্তু উনি বাদ দেননি এটাকেও নিয়েছেন আলটিমেটলি আমাদের দেখতে হবে যে একটা ছবি একটা তালাতে যেমন একটাই চাবি ঢুকতে পারে অন্য চাবি দিয়ে সে তালা খোলে না কারণ কারণ দুটোর মধ্যে একদম সমান ছবি ছবি দুটো একই হ্যাঁ আমরা একদম দুটো হাতের মধ্যে যে একদম মিলে গেলে দুটো ছবি তৈরি হচ্ছে আমরা যদি দেখি যে সাপোজ এই হাতটা আমি দেখলাম যে একটা ওষুধ দিচ্ছি যেটা এরাম দেখতে সেটা আর রোগটা এরকম তাহলে কিন্তু এই দুটো কখনোই মিলবে না মিলছে না ফলে ছবিটা সমান হচ্ছে না তাই জন্য কাজ হচ্ছে না যতক্ষণ না এই জিনিস দুটো ছবি এক হচ্ছে ততক্ষণ মিলবে না এই ছবিটাই আমাদের খুঁজে বার করতে হবে তাহলেই কিন্তু আমরা এই যে মানে অরিজিনাল ওষুধটাকে খুঁজে পাবো তাই এই ক্ষেত্রে মতের অমিল যেটা এটা এই কারণেই যে কেউ হ্যানিম্যানকেই খালি মেনে চলছেন আমি যে আগে যেগুলো বললাম যে হ্যানিম্যান কিন্তু বলে গেছেন প্রিভেনশন সম্ভব ঠিক কারণ উনি প্যাথোলজিক্যাল সিমটমটাকে আর বাকি সিমটমটাকে একটাই দেখিয়েছিলেন উনি স্কারলেট ফিভার আমরা পড়লে দেখতে পাবো যে উনি যা যা বলেছেন সেগুলো একই রকম বেলাডোনা সিম্পটম আর স্কারলেট ফিভারের সিমটম একই রকম এবং সেক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল সিমটমগুলো অনেক কটাই তার মধ্যে আছে হ্যাঁ রেডনেস হট স্কিন এগুলো সব কটা কিন্তু স্কাইলার ফিভারের প্যাথোলজিক্যাল সিমটম হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু কেন্ট পরবর্তীকালে একটুখানি বেশি পিউরিফাই করেন হ্যানিম্যানেরই চিন্তাধারাকে আরও বেশি বিস্তারিত করেন আরেক আরও বেশি অ্যাক মানে কি অ্যাকিউরেট করেন আরও বেশি পুঙ্খানুপুঙ্খ করেন সেই অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসা করি এবং প্রচুর সাফল্য পাই কেন্টের পদ্ধতি এবং হ্যানিম্যানের পদ্ধতি অ্যাকচুয়ালি কেন্ট তো নিজের কোনো পদ্ধতি এ করে কেন্ট হ্যানিম্যানের পদ্ধতিকেই আরও বেশি এক্সটেনশন করেছিলেন আরও বেশি বিস্তারিত করেছিলেন সেই পদ্ধতিটা মেনে আমরা যখন চিকিৎসা করি আমরা কিন্তু অসংখ্য সাফল্য পাই মানে মতের বিভিন্নতাটা তাহলে খুব স্বাভাবিক এবং স্বাস্থ্যকর হ্যাঁ অবশ্যই আমরা দেখিনি না আমাদের কাছে তো রোজ করোনা আসছে না বা রোগ রোজ এপিডেমিক আসছে না ফলে আমাদের কাছে পরীক্ষা নিরীক্ষার সুযোগটা রিয়েলি কম এইটা সুযোগ এসছে আমরা এখন দেখেনি তাহলে আমরা পরবর্তীকালে হয়তো আর রকম আমাদের মতের বিভিন্নতা থাকবে না হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা জিনিসে আমি বলবো যে মতের বিভিন্নতা কেমন ধরুন এই যে আমি বললাম আয়ুষ মন্ত্রক সে কিন্তু আর্সানিক অ্যালবামের কথা বলছেন তারা আবার নৈমিনাত কলেজ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড কলেজ অ্যান্ড হসপিটাল রিসার্চ সেন্টার এরা ফিফথ মে তাদের ফেসবুক পেজেতে একটা সার্ভে দিয়েছিল ওরা ওখানে একটা দুশো বেডের মতন হসপিটাল করোনার জন্য এটা ওরা অ্যাপ্লাই করেছিল গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ফলে ওরা পরীক্ষা নিরীক্ষাটা করতে পারছে সেখানে তো তারা ওখানে দেখেছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তারা পাঁচশো সত্তর কী বলেছে রা দিস ইজ টু কনফার্ম টু অল দ্য ফেটারনিটি অল ওভার দ্য গ্লোব দ্যাট ইন দ্য সার্চ অফ জেনাসপিডেমিকাস আার্ভে অন টোটাল ফাইভ সেভেন্টি পেশেন্টস অফ কোভিড নাইনটিন পজিটিভ কনফার্মড কেসেস ওয়াজ কন্ডাক্টেড বাই টিম নৈমিনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আগ্রা ইন্ডিয়া টু সামারাইজ দিস সার্ভে মোর দ্যান সেভেন্টি পারসেন্ট পজিটিভ কেসেস হ্যাভ শোন দ্য সিমটমস অফ ব্রায়োনিয়া অ্যালবা আর্সেনিক অ্যালবাম হ্যাজ বিন ইন্ডিকেটেড ইন সিক্সটিন কেসেস হ্যাঁ তো এটা ওরা বলেছে এবং সেটা ওরা পরবর্তীকালে আয়ুষ মন্ত্রকের কাছে সাবমিট করেছে এটা বলেছে তো এই মতের বিভিন্নতাটা খুব স্বাভাবিক এই মতের বিভিন্নতা থাকলে কোনো অসুবিধে নেই দুজনেই দুজনের মতটাকে দেখা যাক না কোনটা ঠিক আলটিমেটলি আমাদেরকে দেখুন মতের বিভিন্নতা শুধু হোমিওপ্যাথি ক্ষেত্রে না তো মতের বিভিন্নতা তো অন্যান্য যে সিস্টেম অফ মেডিসিনস আছে তাতেও আছে সেটা তো কোনোটা বেঠিক বা সঠিক এটা তো প্রমাণ সাপেক্ষ প্রমাণের পরে আমরা বলতে পারবো কিন্তু চেষ্টা আমাদের সবাই মিলে করতে হবে মানুষ ঘরবন্দি মানুষ খুব বিপদের মধ্যে আছে তাদেরকে বিপদমুক্ত করতে হবে এইটা হচ্ছে চেষ্টা আমাদের এটা সবাই মিলে করতে হবে